हेलो फ्रेंड्स, वेलकम टू माय चैनल। आज के मैं अपने देखो जो क्यों लोटे माँ दिए चप बनाबें। बर्षाकाले विकेल बेला लोटे माँ चप किन्तु खेते दारुण लागे। चा कफिर साथे जदि लोटे माँ चपटा बनाते परें ताहले किन्तु आपनार बर्षार विकेल एकदम जमे जाए। तो एखाने आमी प्रथमे निये नियेछि 6-7 पिस लोटे माँछेर पिस, जेमन देखते पाच्छेन सेटाके भालो करे धुए दो अर्धेक करे केटे आमी प्रथमे सेद्ध करे नियेछि। गरम जले आमी अल्प एखाने हाफ चामच मतो नून दिए सेद्ध करेछि एबं तारपरे एई सेद्ध हो जाओयार पर आमी आस्ते करे माझखानेर जे काँटाटा आछे ओटाके जस्ट बार करे नियेछि। ओटाके काँटा आलादा करे निये माछगुलोके एक जायगाय जड़ो करे नियेछि। এটা পুরো একটা দলার মতো হয়ে যাবে, যে মাংসের দলার মতো। তারপরে তাতে আমি আমার মশলা যেটা আছে সেটা অ্যাড করব একে একে। দেখে নিন এখানে আমি কীভাবে আলাদা করে নিয়েছি মাছটাকে আর কাঁটাগুলোকে। এইভাবে এরপর এই মাছের মাছের থেকে জলটাকে ছেঁকে নিতে হবে। দিয়ে তার মধ্যে আমি কড়াইয়ে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। পুরো রান্নাটা আমি সর্ষের তেলেই করব, কিন্তু চপটা আমি যখন ভাজব সেটা কিন্তু আমি সাদা তেলে ভেজেছি। তো আমি এখানে প্রথমেই তেলের মধ্যে দিয়ে দিলাম আদা বাটা, রসুন বাটা, তার মধ্যে একটু নাড়াচাড়া করে তার মধ্যে নুন, হলুদ আর শুকনো লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম হাফ চামচ মতো। এবার এই পুরো মিশ্রণটাকে আমি কিছুক্ষণ নাড়াচাড়া করব। আমি কিন্তু আদা বাটার সঙ্গে একটা পেঁয়াজও ডুমো ডুমো করে কেটে দিয়েছিলাম আর হাফ টমেটো। তো টমেটো, পেঁয়াজ, আদা বাটা, রসুন বাটা একসাথে আর আমি সেটা মিক্সিতে পেস্ট করে নিয়েছি। আর তার মধ্যে আমি শুকনো লঙ্কা, গুঁড়ো হলুদ আর নুন অ্যাড করে নাড়াচাড়া করলাম এবং তার মধ্যে আমার বেছে রাখা যে মাছটা ছিল সেটাকে দিয়ে দিলাম। এখানে ভেতরে যে ঝুড়ো ঝুড়ো অল্প কাটা থাকে সেটা একদম মুখের সাথে মিলিয়ে যায় সেদ্ধ হওয়ার পর, রান্নাটা পুরোপুরি হওয়ার পর। অর্থাৎ ওটা আমরা কোনো বাছাবাছি করিনি, আমরা শুধু মাঝখানের কাটাটাই বার করে নিয়েছি। এরপর এই পুরো জিনিসটা, মিশ্রণটা যখন জল একদম শুকিয়ে আসবে কড়ায় নাড়ানাড়ি করতে করতে, তার উপর একটু ধনে পাতা দিয়ে আমি নামিয়ে নিয়েছি। দেখতে পাচ্ছেন এখানে এটা কিছুক্ষণ আমি ঠান্ডা হতে দেবো, 5-10 মিনিট। তারপর আমি এখানে তিনটে আলু নিয়ে নিয়েছি মিডিয়াম সাইজের। এবার এই তিনটে আলুর আমি মিডিয়াম আছে সেদ্ধ করে নিয়েছি। সেদ্ধ আলুতে আমি দিয়েছি গোলমরিচের গুঁড়ো আর নুন অল্প। এবার এই আলুটা মাখা হয়ে গেল। এই আলু মাখাটা বেসিক্যালি ফর চপ বানানোর জন্য, বাট এই লোটে মাছের ঝুড়োটা আপনারা গরম ভাতের সাথেও খেতে পারেন, খুবই টেস্টি লাগে। এই আলু মাখাটা দেখতে পাচ্ছেন আমি শুকনো কড়াই দিয়েছি, অল্প একটু তেল দিয়েছিলাম সর্ষের তেল, তার মধ্যে আমি লোটে মাছের যে ঝুড়োটা আগে বানিয়ে রেখেছিলাম সেটা অ্যাড করে দিলাম। এরপরে এই পুরো জিনিসটা আমি নাড়াচাড়া করছি কড়াইতে। আমার কিন্তু চপের মিশ্রণটা রেডি, এটাই হচ্ছে চপের মেন বেস। এবার আমি 2 চামচ মতো কর্নফ্লাওয়ার নিয়ে নিয়েছি, তার মধ্যে অল্প নুন দিয়ে জল দিয়ে একটা কনসিস্টেন্সি বানিয়ে নিলাম। তারপরে চপের যে কোনো একটা আপনি সাইজ দিতে পারেন, দিয়ে সেটা কর্নফ্লাওয়ারের এই মিশ্রণের মধ্যে জুবিয়ে তারপরে বিস্কুটগুলোর মধ্যে কিংবা ব্রেড ক্রামের মধ্যে আপনারা মাখিয়ে নিয়ে সেটা আমি কিন্তু সাদা তেলে ভেজেছি। এখানে আমি নিয়ে নিচ্ছি সাদা তেল। দুটো দুটো করে চপ আপনারা দিতে পারেন আর এটা খুবই মানে সুন্দর আর মচমচে খেতে হয়, একদমই নরম হয় না, বাট খুব টেস্টি খেতে হয় যেহেতু এতে মাছ থাকে। আর লোটে মাছ কিন্তু রসুন দিয়ে, আদা দিয়ে, পেঁয়াজ দিয়ে যেহেতু কষানো হচ্ছে ওই জন্য এই টেস্টটাই একদম আলাদা হয়ে যায়। বর্ষার দিনের জন্য এই রেসিপিটা কিন্তু একদম ফাটাফাটি। সো অবভিয়াসলি আপনারাও ঘরে ট্রাই করুন আর আমাকে অবশ্যই জানাবেন কমেন্ট করে যে কেমন লেগেছে। আর যদি পছন্দ হয় আমার এই রেসিপিটা তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংক ইউ।